অর্জুন আর কর্ণের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা কে ছিলেন অর্জুন এবং কর্ণ দুজনেই মহাভারতের বিখ্যাত যোদ্ধা এবং তাদের দক্ষতা নিয়ে আলোচনা করলে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে তা বলা কঠিন অর্জুনের পক্ষে যুক্তি তিনি কৌরবদের মধ্যে শ্রেষ্ঠ ধনুধর হিসেবে পরিচিত ছিলেন এবং গুরু দ্রোণাচার্যের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন অর্জুন বিভিন্ন দেবতা এবং গুরুর কাছ থেকে বিভিন্ন আমোষ অস্ত্র লাভ করেছিলেন যা তাকে অনেক শক্তিশালী করে তুলেছিল মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ জয় করেছিলেন বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ সারথী হিসেবে তার পাশে থাকার কারণে কর্ণের পক্ষে যুক্তি কর্ণ ছিলেন একজন অসাধারণ যোদ্ধা এবং একজন শক্তিশালী ধনুধর যিনি জন্মসূত্রে সূর্যের পুত্র ছিলেন কর্ণের মহাশক্তি ও সাহস ছিল অসাধারণ এবং তিনি কৌরবদের পক্ষ নিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কর্ণের অর্জিত অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ কৌশলও ছিল দুর্দান্ত কিন্তু তার জন্মের রহস্য ও সামাজিক অবস্থান তাকে কিছুটা অসুবিধার মধ্যে ফেলেছিল তবে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের কৌশল ও নীতির কারণে শেষ পর্যন্ত অর্জুন জয়ী হন তাই শ্রেষ্ঠত্বের প্রশ্নে কে এগিয়ে তা নির্ভর করে ব্যক্তিগত পছন্দ এবং দৃষ্টিভঙ্গির ওপর দুই যোদ্ধায় নিজ নিজ জায়গায় অসামান্য দক্ষতা ছিল হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল গোপাল সে